আমরা এত হোয়াইল লুপের আমরা ব্যবহারটি দেখব এবং হোয়াইল লুপের মাধ্যমে আমরা অনেকগুলো নাম্বারের মধ্যে আমরা খুব দ্রুত ক্যালকুলেশন বা অন্যান্য কাজগুলো আমরা করতে পারব। তো প্রথমে আমরা হোয়াইল লুপের বিষয়টি আমরা দেখে নেই যে হোয়াইল লুপটি আসলে কী এবং সেটির মূল বিষয়টি হচ্ছে কী। তো আমরা সেটি দেখে নেব যে হোয়াইল লুপের মূল বিষয়টি হচ্ছে যে যদি আমরা হোয়াইল লুপ কাজটি করে থাকি সেক্ষেত্রে আমাদের অবশ্যই হোয়াইল আমাদের কমান্ডটি ব্যবহার করতে হবে এবং তার মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশন আমাদের ব্যবহার করতে হবে। তারপর আমরা এখানে ব্র্যাকেটের মাঝখানে আমরা যেটি করব সেটি আমরা এখানে হোয়াইল লুপের কাজ হিসাবে আমরা তাকে দিয়ে কাজ করাতে পারব। তো এই বিষয়টি হচ্ছে বিষয়টি, অর্থাৎ এখানে আমরা হোয়াইলের মধ্যে একটি কন্ডিশন অবশ্যই দিতে হবে যে যে কন্ডিশন অনুযায়ী কাজটি করবে বা যে পর্যন্ত হোয়াইল লুপটি চলতে থাকবে সেই কন্ডিশনটি আমাদের এখানে দিতে হবে এবং তার মাঝখানে তাকে দিয়ে যা করানো হবে সে হোয়াইল লুপটি তাই করতে থাকবে, বারবার সেই কাজটি করতে থাকবে। তো এবং এই কন্ডিশন যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন অনুযায়ী তার কাজটি হচ্ছে, কন্ডিশন অনুযায়ী সংখ্যা বা কন্ডিশনের মধ্যে পড়ে গেলে সেটি কাজ করা বন্ধ করে দিবে। তো এভাবে একটি হোয়াইল লুপ কাজ করে থাকে। এবার আমরা মূল কোডিংয়ে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোয়াইল লুপের জন্য অবশ্যই আমরা ইনক্লুড করেছি স্টেডি আইও হেডার ফাইলটি এবং ইনিশিয়াল মেইন একটি ফাংশন কল করেছি যার মধ্যে আমরা দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যে ভেরিয়েবল দুটি হচ্ছে ইন্টিজার ধরনের ভেরিয়েবল এবং ভেরিয়েবল একটি হচ্ছে নাম্বার নামের ভেরিয়েবল ইন্টিজার ভেরিয়েবল আর একটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল নামের ইন্টিজার ভেরিয়েবল। এবং এর মধ্যে তারপরে আমরা একটি স্ক্রিনের লেভেলের জন্য অর্থাৎ ইউজার ইনপুট কী ইনপুট দিবে ইউজার সেটি বোঝানোর জন্য আমরা একটি প্রিন্ট এফ কমান্ড দিয়ে আমরা একটি এন্টারের নাম্বার লেভেল ব্যবহার করেছি স্ক্রিনে প্রদর্শন করার জন্য। তারপরে আমরা স্ক্যান এফ অর্থাৎ ইনপুটটি নেওয়ার জন্য আমরা স্ক্যান এফ ব্যবহার করে পার্সেন্ট ডি দিয়ে, যেহেতু আমরা এখানে ইন্টিজার ব্যবহার করেছি এই জন্য আমরা পার্সেন্ট ডি দিয়েছি এবং এখানে অবশ্যই অ্যান্ড সাইন ব্যবহার করে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, যেহেতু আমরা প্রথমে কোন নাম্বার পর্যন্ত কাজটি চলতে হতে থাকবে বা লুপটি কত নাম্বার পর্যন্ত লুপটি চলতে থাকবে সেটি আমরা এই নাম্বারটি আমরা দিয়ে দিয়েছি অর্থাৎ এই ভেরিয়েবলের নাম্বারটি আমরা দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এখানে ইন্টিজারের মধ্যে সেটি রাখবো অর্থাৎ কত আমরা কাস্টম একটি নাম্বার রাখবো এই জন্য ভেরিয়েবলের মাধ্যমে আমরা এটি এখানে ইনপুটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা এখানে ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান দিয়ে দিয়েছি অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের যে মান সেটির মান আমরা ওয়ান ডিফাইন করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি যেটি এক থেকে শুরু হবে, অর্থাৎ এটি অবশ্যই ফ্যাক্টোরিয়ালটি এক থেকে শুরু হবে। এবার এখানে আমরা হোয়াইল লুপটি আমরা ব্যবহার করছি, হোয়াইল লুপ কোডের মধ্যে আমরা যে কন্ডিশনটি ব্যবহার করেছি যে নাম্বার গ্রেটার দেন জিরো, অর্থাৎ যদি জিরোর অধিক নাম্বার হয় অর্থাৎ আমরা এখানে যে নাম্বারটি প্রেস করাবো সেটি যদি শূন্যর অধিক হয় বা শূন্যর চাইতে বড় হয় তাহলে কাজটি হবে, আর নয়তো কাজটি হবে না এবং সেটি এই নাম্বারের মধ্যেই থাকবে। তো এই জন্য আমরা কন্ডিশনটি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমরা লুপের মধ্যে যেটি দিয়েছি যে ফ্যাক্টোরিয়াল সমান আমরা যে মূল গুণফল যেটি আছে সেটি দিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা প্রদর্শন করব যে ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা সমস্ত সংখ্যাটি আমরা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রদর্শন করা হবে এবং এর মধ্যেই আমরা সমস্ত গুণফলটি রাখব। এই জন্য আমরা যেটি করেছি ফ্যাক্টোরিয়াল সমান অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা মূল গুণফলটি রাখছি তার নিজস্ব সংখ্যার সাথে এই ইনপুটকৃত নাম্বারের গুণফলটি আমরা দিয়ে দিয়েছি এবং যেটি ধারাবাহিকভাবে করতে থাকবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল ইনটু নাম্বার, অর্থাৎ আমরা যে সংখ্যাটি প্রেস করাবো সেই পর্যন্ত এক থেকে অর্থাৎ এই ফ্যাক্টোরিয়াল এক থেকে যে সংখ্যাটি প্রবেশ করাবো সেই সংখ্যা পর্যন্ত যা হয় সবগুলোর গুণফল এই ফ্যাক্টোরিয়াল থেকে ধারণ করা হবে, অর্থাৎ এক থেকে ধারণ করে নিয়ে সমস্তগুলোর গুণফল করে তার মধ্যে ফ্যাক্টোরিয়ালের মধ্যে রাখা হবে এবং পরবর্তীতে আমরা এই নাম্বার প্লাস প্লাস ব্যবহার করব। এবং নাম্বার প্লাস প্লাস মানে হচ্ছে নাম্বার মাইনাস মাইনাস মানে হচ্ছে যে নাম্বার ডিক্রিসিং করা, অর্থাৎ নাম্বারটিকে ডিক্রিসিং করবে যে নাম্বারটি সাধারণত কমে যাবে, অর্থাৎ এই গুণফলের পরে যা আছে সব কমে যাবে। এবার আমরা প্রিন্ট এফ কমান্ড অর্থাৎ এখানে হোয়াইল লুপ শেষ হয়ে গিয়েছে, আমরা শেষ করে দিয়েছি অর্থাৎ ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। এরপর আমরা প্রিন্ট এফের মাধ্যমে এই গুণফলটি প্রদর্শন করাবো স্ক্রিনে, যেটি হচ্ছে প্রিন্ট এফ ফ্যাক্টোরিয়াল সমান পার্সেন্ট ডি, অর্থাৎ এটি একটি স্ক্রিনে প্রদর্শন করবো যে ফ্যাক্টোরিয়ালটি কত হয়েছে এবং পার্সেন্ট ডি যেহেতু আমরা ইন্টিজার ব্যবহার করছি যেন পার্সেন্টটি সমান ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ পরের লাইনে চলে যাবে যে প্রেস এন ইকুইটি কন্টিনিউ এই কথাটি, এই জন্য আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি এবং ফ্যাক্টোরিয়াল
ভেরিয়েবলটি আমরা দিয়ে দিয়েছি যাতে পার্সেন্টেজের মধ্যে এটি গুণফলটি শো করে প্রদর্শন করে। এবার আমরা এটিকে কম্পাইল করব, দেন আমরা এটিকে বিল্ড করব, তারপর আমরা এটিকে রান করব। তো এখানে আমরা সাপোজ ধরা যায় 10 আমরা দিব, 10 দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল নাম্বার হচ্ছে বিশাল এক নাম্বার, আমরা ছোট একটি নাম্বার প্রবেশ করাই 3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল গুণটি হচ্ছে 6, সবগুলোর সংখ্যার গুণফল হচ্ছে 6। তো আমরা যদি এখানে তো যেহেতু দেখতে পাচ্ছি না যে এখানে কত থেকে কাউন্ট করা হচ্ছে, সেটি যদি আমরা দেখতে চাই স্ক্রিনে, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে ফ্যাক্টোরিয়াল গুণফলের আগে একটি আমাদের প্রিন্ট এফ কমান্ড ব্যবহার করতে হবে। প্রিন্ট এফ, যেটির মধ্যে আমরা দিয়ে দেব যে মূল কাউন্টেবল নাম্বারটি আমাদের প্রদর্শন করবে, d/n, দেন আমরা কমা দিয়ে আমরা এখানে দিয়ে দিব যে নাম্বার, number, নাম্বার, দেন আমরা এখানে এটি বিল করব। এবার আমরা এখানে ধরা যাক 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 সমস্ত সংখ্যার গুণফল হচ্ছে 6, যেহেতু 3 × 6। এবার আমরা একইভাবে যদি আমরা আরেকটি সংখ্যা প্রেস করাই 5, সেক্ষেত্রে আমরা দেখব 1, 2, 3, 4, 5, পাঁচ সংখ্যার গুণফল হচ্ছে 120। তো এই আমাদের সমস্ত গুণফলটি আমাদের এখানে দেখাচ্ছে যে সম্পূর্ণ লুপটির গুণফল কি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপের মূল বিষয়টি, যে হোয়াইল লুপের মাধ্যমে আমরা এভাবে অনেকগুলো কাজ করতে পারবো এবং হোয়াইল লুপের মাধ্যমে কন্টিনিউ আমাদের অনেকগুলো কাজ হবে সেগুলো আমরা দেখতে পাবো। এবং চাইলে এগুলো সম্পূর্ণ যোগফল আমরা করিয়ে নিতে পারি এর মাধ্যমে, ইনটুর পরিবর্তে যোগ আমরা করে নিতে পারি সবগুলো। তো এইভাবে আমরা C++-এর মাধ্যমে আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বার, হোয়াইল লুপের মাধ্যমে আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করবো ধারাবাহিকভাবে।